আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। অবশেষে সকল জল্পনা কল্পনা ছাপিয়ে মা হলেন কোয়েল মল্লিক। এই খুশিতে আত্মহারা তার শ্বশুর। আসুন দেখে নেই বিস্তারিত। লকডাউনের মাঝে খুশির খবর টালিউড পাড়ায়। মা হলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার 5ই মে স্থানীয় সময় ভোর 5:30 দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এই খবর জানিয়েছেন কোয়েল মল্লিকের মা। চিকিৎসকেরা জানিয়েছেন মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের শুরুতেই কোয়েল মল্লিক নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং জানিয়ে দিয়েছেন অন্তঃসত্ত্বা তিনি। তিনি অবশ্যই একা নিজের ছবি দিয়ে পোস্ট করেননি। স্বামী নিষ্পাল সিং রানের সঙ্গে নিজের ছবি দিয়ে একটি পোস্ট করেছেন তিনি। এরই মাধ্যমে দর্শক বন্ধুদের সবাইকে জানিয়ে দিলেন যে তিনি অন্তঃসত্ত্বা। তার শুভকাঙ্ক্ষীদের সংখ্যাও কিন্তু কম নয় দেশে ও বিদেশে। 2013 সালে পাঞ্জাবি এবং বাঙালি মতে নিষ্পাল সিং রানের সাথে বিয়ে হয় কোয়েল মল্লিকের। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।